নমস্কাৰ, স্বাগতম জানাইছো। আপুনি চাই আছে দুপৰৰ সংবাদ। ষ্টুডিঅত মই গীতাশ্রী। আৰম্ভণিতে ব্ৰেকিং নিউজ এটা। ডিব্ৰুগড়ত এটা নৃশংস ঘটনা ঘটিছে। ডিব্ৰুগড়ৰ আলুবাৰীতে ভয়ানক কাণ্ড। এজন যুৱকক মৰিয়াই মৰিয়াই হত্যা কৰি পেলালে এদল উদণ্ড যুৱকৰ দলে। উদণ্ড যুৱকৰ দলটোৰ আক্ৰমণত 24 বছৰীয়া যুৱকজনৰ মৃত্যু ঘটিছে। মৃত যুৱকজন 24 বছৰীয়া তমলু সোনার দেবজ্যোতি রাজবংশী নামৰ যুবকজনের নেতৃত্বতে এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার অভিযোগ উঠিছে। প্রায় 10-12 জনীয়া যুবকর দলটোয়ে মারিবলৈ আরম্ভ করেছিল। মরিয়াই মরিয়াই হত্যা করেছে 24 বছৰীয়া সোনারক। পুরনি শত্রুতার বাবে যুবকজনক হত্যা করার সন্দেহ করা হয়েছে। ঘটনার পিছতেই যুবকজনক অসম মেডিকেল কলেজলৈ লৈ অনা হয়েছিল, যদিও আজি পুয়ার ভাগতে যুবকজনের মৃত্যু ঘটিছে। এতিয়া পরিয়ালের লোকে দাবি করেছে যে দোষীক বিচারি আরক্ষীয়ে যাতে উচিত শাস্তি বিহে। আর এই ঘটনার পিছতে ব্যাপক প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে। আরক্ষীর তদন্ত কোন দিকে এই মুহূর্তে সবিশেষ জানিম। সংযুক্ত হয়েছে আমার ডিব্রুগড়ের সাংবাদিক জেসিম আহমেদের সঙ্গে। জেসিম, শেহতীয়া খবর জানিম। নিশ্চিত রূপত অত্যন্ত নৃশংস ঘটনা এটা। হয়, নিশ্চয় গীতাশ্রী, এয়া মানুহ এটাক জোকাৰি যোৱা ঘটনা। ডিব্ৰুগড়ৰ প্ৰায় চহৰৰ অসম চিকিৎসা মহাবিদ্যালয়ৰ সমীপতে এই ঘটনা সংঘটিত হৈছে। আলুবাৰী যিটো অঞ্চল, সেই আলুবাৰী অঞ্চল চাহবাগিচাৰ অন্তৰ্গত অঞ্চল, সেই অঞ্চলতেই এদল যুৱকে, উদণ্ড যুৱকে মৰিয়াই মৰিয়াই যি মৃত্যু মুখত পেলালে এজন যুৱকক, তাক লৈ এতিয়া সৰ্বত্ৰে প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে। যিগৰাকী যুৱক আছিলে মৃত্যু হৈছে, তেওঁৰ পত্নীয়ে অভিযোগ কৰা মতে এজন বিশেষ যুৱক আৰু তেওঁৰ লগত এদল গুণ্ডা বাহিনী আহিছিলে। গুণ্ডা বাহিনী এটা ৰুমৰ এটা কক্ষত ভৰাই এই যুবকজনক মৰিয়াই মৰিয়াই হত্যা কৰিছিলে। প্ৰথমতে মাৰি অচেতন কৰিছিলে, তাৰপিছত তেওঁ ঘৰলৈ গৈছিলে, যদিও অলপ চেঞ্চ অহাৰ পাছত, তাৰপিছত তেওঁ পেটত যথেষ্ট প্ৰচণ্ড বিষ অনুভৱ কৰিছিলে, চিকিৎসালয়লৈ লৈ গৈছিলে। চিকিৎসালয়ত কৈছিলে যে খাদ্য নলী ফাটি গৈছে, তেজ বমিটিং কৰিছিলে, তেজৰ বমি হৈছিলে। চিকিৎসকে তেওঁক মৃত ঘোষণা কৰে, অপাৰেশ্যনৰ কথা কৈছিলে, কিন্তু সেয়া সম্ভৱপৰ হৈ নুঠিল। আৰু এই ঘটনাৰ পাছতেই সৰ্বত্ৰে প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে, জোকাৰি গৈছে ডিব্ৰুগড়। এনেধৰণে চহৰৰ মাজমজিয়া যেই ক'ব লাগিব, নোমসৰ্থকভাৱে এজন লোকক, এজন যুৱকক মৰিয়াই মৰিয়াই হত্যা। এতিয়া আৰক্ষী তদন্ত আৰম্ভ কৰিছেনে ঘটনাৰ? হয়, নিশ্চয়, পৰিয়ালৰ লোক আচলতে এতিয়ালৈকে অভিযুক্ত, কিন্তু যিগৰাকী মুখ্য অভিযুক্ত বুলি তেওঁলোকে ক'ব খুজিছে, সেই অভিযুক্ত কিন্তু বৰ্তমানো আৰক্ষীয়ে কৰায়ত্ব কৰা নাই বুলি আমি জানিব পাৰিছো। আৰক্ষীয়ে তদন্ত প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিছে। যিসকল চাহ, তেওঁলোকৰ যিজন যুৱক মৃত্যু হৈছে, যুৱকৰ হত্যা হৈছে, সেই যুৱকজন কিন্তু চাহ জনগোষ্ঠীয় যুৱক আৰু মাতৃ পৰিয়াল যথেষ্ট দুখীয়া বুলি তেওঁলোকে নিজে নিজে ক'ব খুজিছে। আৰু আৰক্ষীৰ ওচৰলৈ কাষ চাপিছে ডিব্ৰুগড় বৰবাৰী আৰক্ষী চকীত তেওঁলোকৰ লোক আৰু পৰিয়ালৰ লোক উপস্থিত আছে। তাৰোপৰি তেওঁলোকে ন্যায়ালয়লৈ গৈছিলে, ন্যায়ালয়ৰ পৰা তেওঁলোকে ঘূৰি আহিছে ডিব্ৰুগড়ৰ সত্ৰ ন্যায়াধীশৰ আদালতলৈ গৈছিলে, তাৰপিছত ঘূৰি আহি ডিব্ৰুগড়ৰ যি আৰক্ষী চকী আছে, আৰক্ষী চকীলৈ আহিছে। অসম চিকিৎসা মহাবিদ্যালয়ৰ চৌহদৰ কাষতে যি আৰক্ষী চকী আছে, বৰবাৰী আৰক্ষী চকী, তাত আহি উপস্থিত হৈছে। পৰিয়ালে গোচৰ তৰিবলৈ প্ৰচেষ্টা চলাইছে, কিন্তু এই গোটেই ঘটনাটো এক ভয়াৱহ ঘটনা। এইদৰে আচলতে দলবদ্ধভাৱে দিন দুপৰতে পুৱা 9 বজাতে আচলতে তেওঁক আক্ৰমণ কৰা হৈছিলে, আৰু সেয়া দিনৰ পোহৰত এনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে। গীতাশ্রী, নিশ্চিত ৰূপত এটা অত্যন্ত ভয়ানক ঘটনা। ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, আমি বিদায় লৈছো আপোনাৰ পৰা জেসিম। কিন্তু এই ঘটনাক লৈ আচলতে এই মুহূৰ্তত ডিব্ৰুগড়ত ব্যাপক চাঞ্চল্য। মাজুলীৰ ঐতিহাসিক শ্ৰী শ্ৰী বৰ এলেঙী সত্ৰৰ সত্ৰাধিকাৰ ভৱানন্দ দেৱগোস্বামীৰ দেহাৱসান আজি পুৱা 7 বজাত জি এম চি এইচত শেষ নিশ্বাস ত্যাগ কৰিলে সত্ৰীয়া সাধকগৰাকীয়ে। 85 বছৰ বয়সত শেষ নিশ্বাস ত্যাগ কৰিছে সত্ৰাধিকাৰগৰাকীয়ে। বাৰ্ধক্যজনিত কাৰণতে জি এম চি এইচত তেওঁ চিকিৎসাধীন হৈ আছিল। আজি কিছুদিন ধৰি জি এম চি এইচত চিকিৎসাধীন অৱস্থাতে ইহলীলা সম্বৰণ কৰে। দুজনা গুৰুৰ আদৰ্শ ক্ষীৰোগত কৰি উৰেটো জীৱন সত্ৰীয়া কৃষ্টি সংস্কৃতিৰ প্ৰচাৰ প্ৰসাৰৰ বাবে কাম কৰি গৈছিল প্ৰয়াত সত্ৰাধিকাৰগৰাকীয়ে। আজিৰ দিনটোৰ আন এক গুৰুত্বপূৰ্ণ খবৰ, চীনা বৰা হত্যাকাণ্ড। নিশ্চয় সেই হত্যাকাণ্ড সকলোৰে মনত আছে, দেশ জোকাৰি যোৱা এক হত্যাকাণ্ড। চাঞ্চল্যকৰ কিছু তথ্য আহিছে পোহৰলৈ। চীনা বৰা হেৰুৱা হাড় ওলাইছে চি বি আইৰ কাৰ্যালয়ত, আদালতত চি বি আইৰ ইউ টাৰ্ণ। কিছুদিন পূৰ্বে হাড় টুকুৰা হেৰুৱাক লৈ সৃষ্টি হৈছিল চাঞ্চল্যৰ, কিন্তু হাড় টুকুৰাৰ অৱস্থিতিৰ তথ্য আছিল চি বি আইৰ হাতত। হাড় টুকুৰা চীনা বৰাৰ হত্যাকাণ্ডৰ অন্যতম প্ৰমাণ বুলি দাবী কৰিছিল চি বি আই, কিন্তু এতিয়া হেৰুৱা হাড়ৰ টুকুৰাৰ প্ৰমাণৰূপে ব্যৱহাৰ নকৰে বুলি প্ৰকাশ কৰিছে চি বি আইয়ে। আদালততো চি বি আইয়ে জনাইছে এই কথা, চি বি আইৰ চাৰ্জশ্বীটতো নাছিল হাড়ৰ টুকুৰা হেৰুৱাৰ কথাখিনি। 14 বছৰ হ'ল চীনা বৰা হত্যাকাণ্ডটোৰ, এতিয়ালৈকে কিন্তু তদন্ত চলি আছে চাঞ্চল্যকৰ সেই ঘটনাৰ।
নিট ইউজি 2024 পুনৰ পৰীক্ষাৰ পক্ষপাতি নহয় কেন্দ্ৰীয় চৰকাৰ। উচ্চতম ন্যায়ালয়ত চৰকাৰে দাখিল কৰিছে শপতনামা। পুনৰ পৰীক্ষা পতাৰ সম্ভাৱনা ব্যক্ত কৰিছিল যিহেতু উচ্চতম ন্যায়ালয়ে বৃহৎ অনিয়ম হোৱা নাই বুলি পুনৰ পৰীক্ষাৰ সম্ভাৱনা অস্বীকাৰ কৰা হৈছে চৰকাৰৰ ফালৰ পৰা। নিট ইউজি পৰীক্ষাৰ পবিত্ৰতা লংঘন হৈছে বুলি কৈছিল সুপ্ৰিম কোৰ্টে। প্ৰশ্নকাকত ফাদিল হোৱাটো নিশ্চিত হৈছে বুলি মন্তব্য কৰি ন্যায়ালয়ে কৈছিল যে পৰীক্ষাৰ গোপনীয়তা লংঘন কৰাটো স্পষ্ট হৈছে। যদিহে ছ'চিয়েল মিডিয়া যোগে প্ৰশ্নকাকত ফাদিল হৈছিল তেন্তে পুনৰ পৰীক্ষাৰ আদেশ দিব পাৰে বুলি পৰ্যবেক্ষণ কৰিছিলে উচ্চতম ন্যায়ালয়ে। সোমবাৰে উচ্চতম ন্যায়ালয়ৰ পৰ্যবেক্ষণৰ পিছতে বুধবাৰে কেন্দ্ৰীয় চৰকাৰে দাখিল কৰিলে শপতনামা, য'ত বৃহৎ পৰিমাণত অনিয়ম হোৱা নাই বুলি উল্লেখ কৰি পুনৰ পৰীক্ষাৰ সম্ভাৱনীয়তা নাকচ কৰিছিল কেন্দ্ৰীয় চৰকাৰে। আই আই টি মাদ্ৰাছৰ এটা বিশেষজ্ঞৰ দলে দিয়া প্ৰতিবেদনৰ ভিত্তিতে এই শপতনামা দাখিল কৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰে। উল্লেখযোগ্য যে নিট ইউ জি 2024 এই পৰীক্ষাৰ অনিয়ম হৈছিলে। অনিয়মৰ বিৰুদ্ধে উঠা অভিযোগৰ তদন্ত কৰি আছে বৰ্তমান চি বি আয়ে। লগতে নেশ্যনেল টেষ্টিং এজেঞ্চি এন টি এৰ ভূমিকাৰো অনুসন্ধান কৰি আছে, তদন্ত কৰি আছে চি বি আয়ে। করিমগঞ্জ 30 কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পুনর্বার জব্দ করা হয়েছে। করিমগঞ্জ রাতাবাড়ীত এবার অভিযান চলিল আর অভিযানত গন্ধরাজবাড়ির পর আরক্ষীয়ে বৃহৎ পরিমাণের ড্রাগস উদ্ধার করবলে সক্ষম হয়েছে। লগতে দুটা সরবরাহকারীকো গ্রেপ্তার করবলে আরক্ষীয়ে সক্ষম হয়েছে। গোপন সূত্রর পর খবর লাভ করার পিছতে নিশা প্রায় দুটামান বজাত গন্ধরাজবাড়ী এলাকাত মিজোরামের পর অহা এখন ডিজায়ার গাড়ির পর এই ইয়াবা ট্যাবলেটখিনি জব্দ করেছে। 1,00,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। ধৃত দুই সরবরাহকারী নজমুল হুসেইন আর মুতলিব আলী বর্তমান দুজনকে সোধা পোছা অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। সরবরাহকারিয়ে বাহনত গোপন চেম্বার বনায় লৈ মিজোরামের পর ড্রাগসখিনি লৈ আহিছিল বুলি জানিব পৰা গৈছে। ক্লক টাওয়ার বনোয়া হব। ক্লক টাওয়ার নির্মাণের বাবে ক্রেন লগায় আতরাই দিয়া হল মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি। ডুমডুমা পৌরসভার টুকলকি কাণ্ডক এতিয়া চৌদিশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ডুমডুমা নগরের মাজবজিয়া থকা মহামানব মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি আতরাই দিয়ে জাতির পিতাক চূড়ান্ত অপমান করা হয়েছে। এই অভিযোগে টোলপার বিভিন্নজনের মাজত সচেতন মহলের মাজত ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। ডুমডুমা পৌরসভার কাণ্ডক এক প্রকার জাঙুর খাই উঠিছে বহুজন। ক্লক টাওয়ার ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িত নহয়, তার সলনি শহীদ বেদী নির্মাণের আহ্বান জানাইছে আসুর তিনিচুকীয়া জেলা সমিতিয়ে। ইফালে মহাত্মার প্রতিমূর্তির আতরার এই গোটেই বিষয়টির পিছতে নতুনক প্রকাণ্ড আকারের মহাত্মার প্রতিমূর্তি স্থাপন করা হব বলে প্রকাশ করেছে ডুমডুমা পৌর সমিতিয়ে। এইবার যে এই যে ডুমডুমা গান্ধী মূর্তি লো এটা যে ধরনের আলাপ আলোচনা বা আপনার গোটেই সামাজিক মাধ্যমতে হোক গোটেই ডুমডুমাবাসী রাইজের মধ্যে চর্চার বিষয় হয়েছিল ডুমডুমা গান্ধী মূর্তি আঁতরাই নিয়া কথা আর ইয়াতে একটা ক্লক টাওয়ার নির্মাণ করার কথা গোটেই কথা আসলে আমি ডুমডুমা নগর সমিতির যে পৌরসভা পৌরসভালে আমি গোটেই খবর লো গোটেই বিষয়টি বুঝ লো আর কথাখিনি গম পাইছে। ইয়াত নতুনকে পুনের গান্ধী মূর্তি স্থাপন করার কথা আমাকে প্রতিশ্রুতি দিছে আর আমি পরামর্শ দিছে গান্ধী মূর্তি যে ভাগ আছে পুনের স্থাপন করবেন ভালদরে নির্মাণ করবেন আর ইয়ারতে যে ক্লক টাওয়ার নির্মাণ করার কথা কৈছিলে আমি কৈছো যে যেহেতু এয়া ভারতীয় সংস্কৃতির জড়িত নহয় সেইভাবে আমি একটা পরামর্শ আগবাইছো যে আমার স্বাধীনতা আন্দোলন শহীদ হওয়া যে বীর বীরাঙ্গনা সকল আছে যখন নিজের প্রাণর বলিদান দিয়ে আমার এই ভারত স্বাধীন করেছে গোটে জাতীয় জীবনে ত্যাগ স্বীকার করলে সেই শহীদ সকলের স্মৃতি যে ক্লক টাওয়ার সলনি একটা শহীদ বেদী নির্মাণ করবলে আটক ধুনিয়াকে আসলে এই শহীদ বেদী আটক ধুনিয়াকে নির্মাণ করলে একটা সৌন্দর্য বর্তনও ধরব পাব আর উঠি হওয়া প্রজন্ম ছাত্র ছাত্রীর মাজ সেই জাতীয়তা বোধটা জিয়াই থাকিব। রাজ্যের লাখ চাকরি প্রত্যাশীর এই মুহূর্তে সুখবর এটা আছে। অবশেষত রাজ্য সরকারে সলনি করেছে সিদ্ধান্ত। সরকারে অনুষ্ঠিত করবলৈ উলুৱা নিযুক্তি পরীক্ষা পূর্বর দরে পতা হব। লোকসেবা আয়োগের আর্হিত অনুষ্ঠিত নহয়। এডিআরই
পূর্বৰ দৰে মূল পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব আৰু মূল পৰীক্ষাত উত্তীৰ্ণ সকলে সাক্ষাৎকাৰত বহিব লাগিব। অৰ্থাৎ অসম চৰকাৰৰ নিযুক্তি পৰীক্ষাৰ কোনো সালসলনি নহ'ব, পূৰ্বৰ নিয়ম অনুসৰিয়ে অনুষ্ঠিত হ'ব। মাত্ৰ দুদিন পূৰ্বে মুখ্যমন্ত্ৰীয়ে ঘোষণা কৰিছিলে, তেওঁ ছ'চিয়েল মিডিয়াত পোনপটীয়া সম্প্ৰচাৰত আহি নিযুক্তি পৰীক্ষাৰ কথা যে APSCৰ আৰ্হিত এইবাৰ পৰীক্ষা হ'ব। পৰীক্ষালৈ মাত্ৰ দুমাহ থকা অৱস্থা, যিহেতু পৰীক্ষাৰ দিনো ইতিমধ্যে ঘোষণা কৰা হৈছে, 15 ছেপ্টেম্বৰ, 22 ছেপ্টেম্বৰ আৰু 29 ছেপ্টেম্বৰত তৃতীয় বৰ্গৰ পৰীক্ষা, 20 আৰু 27 অক্টোবৰত চতুৰ্থ বৰ্গৰ পৰীক্ষা, এই মাজত দুমাহ থকা অৱস্থাত মুখ্যমন্ত্ৰীৰ ঘোষণাক লৈ ৰাজ্যজুৰি চৰকাৰী বা চাকৰি প্ৰত্যাশীসকলৰ মাজত বিশেষকৈ সৃষ্টি হৈছিল প্ৰতিক্ৰিয়া। APSCৰ আৰ্হিত প্ৰাৰম্ভিক মূল আৰু সাক্ষাৎকাৰ অনুষ্ঠিত হ'ব বুলি ঘোষণা কৰিছিল। অৰ্থাৎ তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গৰ প্ৰাৰ্থীসকলে প্ৰিলিমছ, মেইনছ আৰু ভাইভাত অৱতীৰ্ণ হ'ব লাগিলেহেঁতেন। এই পদ্ধতি তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গৰ ক্ষেত্ৰত একেই হ'ব বুলি ঘোষণা কৰা হৈছিল। শেহতীয়াকৈ ৰাজ্যজুৰি প্ৰতিক্ৰিয়া হোৱাৰ পিছত মুখ্যমন্ত্ৰীয়ে স্পষ্ট কৰিছে যে পূৰ্বৰ দৰে অনুষ্ঠিত হ'ব পৰীক্ষাত নিযুক্তি পৰীক্ষাৰ আৰ্হি সম্পৰ্কত বিভিন্নজনৰ পৰামৰ্শ লৈ বিবেচনা কৰা হ'ব বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ। যোৱা পৰহি মই ফেচবুক লাইভত এটা কথা উল্লেখ কৰিছিলো যে অসম চৰকাৰৰ তৃতীয় আৰু চতুৰ্থ শ্ৰেণীৰ যি পৰীক্ষা হ'ব তাত আমি লোকসেৱা আয়োগৰ আৰ্হিত প্ৰিলিমছ আৰু মেইনছ আমি অনুষ্ঠিত কৰিম। দুই এজন ব্যক্তিয়ে মোক জনাইছে যে পৰীক্ষাত নতুন নিয়ম এই বছৰ কৰিব নালাগে, কাৰণ আৰু যিহেতু দুমাহ আছে গতিকে আমি পুৰণা বা আগৰবাৰৰ দৰে পৰীক্ষা পতাটো উচিত হ'ব। আমাৰ চৰকাৰখনে সদায় ৰাইজৰ কথা শুনিবৰ বাবে চেষ্টা কৰে, কাৰণ আমি বিশ্বাস কৰোঁ লাও যেনেকৈ পাতৰ তলত থাকে চৰকাৰো ৰাইজৰ তলত থাকে, ৰাইজৰ ঊৰ্ধত নহয়। যিসকলে মোক এই পৰামৰ্শটো দিছিল দুই এজনে অলপ গালি গালাজো কৰিছে আৰু কিছুমানে ভালকৈ পৰামৰ্শটো দিছে। গালি গালাজ কৰা সকলকো মোৰ মৰম জনাইছো আৰু ভালকৈ কোৱা সকলকো মোৰ সন্মান জনাইছো। আপোনালোকৰ পৰামৰ্শ অহা 2-3 দিনত আমি বিবেচনা কৰিম আৰু যিহেতু পৰামৰ্শটোত মেৰিট আছে যে হয় দুমাহ থাকোঁতে পৰীক্ষাৰ পেটাৰ্ণ এটা সলনি কৰিব নালাগে, বিষয়টো আমি ডেফিনেটলি আমি বিবেচনা কৰি অহা 2-3 দিনতে আপোনালোকক ইয়াৰ সিদ্ধান্তৰ বিষয়ে মই অৱগত কৰিম। অবিনাশৰ নামত দিম বুলি কৈ ফালৰি কাটে, তেতিয়াহ'লে মই ক'ম যে তেখেতে এই গোটেই ঘটনাটোৰ কাৰণে যি জগৰীয়া তেওঁলোকক সুৰক্ষা দিব বিচাৰিছে। আৰু গুৱাহাটী স্মাৰ্ট চিটি আমাক নালাগে, কিন্তু গুৱাহাটী মৃত্যু নগৰীৰ পৰা বচাই দিয়ক। পদে পদে বিপদ মতা উন্মুক্ত নলাৰ ক্ষেত্ৰত যদি ৰাজ্য চৰকাৰ কিবা GMD নাইবা GMCয়ে ব্যৱস্থা নলয় তেন্তে এনে ভয়ানক ঘটনাৰ বাৰে বাৰে মুখামুখি হ'ব লাগিব মহানগৰবাসী। হীৰকজ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট, News 18, অসম নৰ্থ ইষ্ট। এইবোৰ কি আনিছে? এডাল মম আৰু মহ খেদোৱা ধূপৰ পেকেট। মই কিনি দিম, আপুনি লৈ যাওক। বান চাবলৈ যোৱা বিধায়ক চক্ৰধৰ গগৈক সমষ্টিবাসী ৰাইজে দেখুৱালে ৰোগ। কিখন নালাগে, 100খনে গাঁৱত ৰাস্তা পদূলি অলপ দিনৰ কাৰণে ইমানেই বেয়া, আপুনি এপাং নাহিলে। পানী ধুই নিয়া 7 দিন সময় হল। বানৰ তাণ্ডৱ আলৈ আহুকাল চাবলৈ মুখ্যমন্ত্ৰী
জলসম্পদ মন্ত্রীকে ধরে আন আন মন্ত্রীও ঢপলিয়ায় আহিল। বানাক্রান্তক দিলে সমবেদনা আর সহায়ের আশ্বাস। বানর প্রকোপ বাড়িল কবির, কিন্তু সমষ্টির বিধায়ক মহোদয়ে হার পালে সাত দিন পলমক। মরাণ সমষ্টির বিধায়ক চক্রধর গগৈ হাতত এপেকেট মম আর মখেদা ধূপর পেকেট লৈ সমষ্টির রাইজর কাক পোয়ার লগে লগে অগ্নিশর্মা হয়ে পড়িল বানাক্রান্ত। ওয়াং সমষ্টির কলাধোয়া পঞ্চায়েতর অন্তর্গত দিহিংথান গাঁত এইদরে সমষ্টিবাসীয় বিধায়ক চক্রধর গগৈ দেখালে রঙা চকু। পর্যাপ্ত পরিমাণের বান সাহায্যের বঞ্চিত একাংশ রাইজে ক্ষোভ প্রকাশ করলে বিধায়কগুলির সম্মুখতে। মরাণের রুখেশ্বর বরুয়া, রিপোর্ট নিউজ ১৮। প্রধানমন্ত্রী মোদীর রাশিয়া ভ্রমণ, উৎসাহত উখল মাখল রুশভূমি, হিন্দী গীতর তালত নাচি নাচি প্রধানমন্ত্রী মোদীক রুশল্লনায় জানালে ভব্য আদরণি। দুদিনিয়া বিদেশ ভ্রমণের প্রথম দিনাই পুতিনের দিশত উপস্থিত হল প্রধানমন্ত্রী মোদী। বানর মাজতে আকাশলঙ্ঘী মূল্যবৃদ্ধি জুরুলা হতে এতিয়া রাজ্যবাসী। দিনে দিনে দাম বাড়িছে পাচলির, ধারাবাহিক বরষুণের পিছতে সর্বত্রে এতিয়া পাচলির মূল্য আকাশলঙ্ঘী হয়েছে। বজারত এতিয়া পাচলি কিনবলে গৈ বহুলোকে বিমুখ হয়ে ঘুরি আহিবলগিয়া হয়েছে। বানর গয়নালয় একাংশ অসাধু ব্যবসায়ীয়ে বৃদ্ধি করেছে পাচলির দাম। এনেকয়ে এতিয়া মূল্যবৃদ্ধিয়ে আকাশ চোয়ার দিশে। ক্ষুদ্র রেস্তোরাঁ ব্যবসায়ীসকল বিশেষকৈ এতিয়া যেন পানী তাহানা চরা অবস্থা হয়েছেগৈ। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করবলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গ্রহণ করেছে পদক্ষেপ। কর্মবাহিনী গঠন করে সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করবলৈ প্রতিখন জেলার আয়ুক্তক নির্দেশনা দিয়েছে মুখ্যমন্ত্রীয়ে। কিন্তু মুখ্যমন্ত্রীর পদক্ষেপর পিছতো নিয়ন্ত্রণ হওয়া নাই কিন্তু মূল্যবৃদ্ধি। বজারত গ্রাহকে গৈছে ঠিকই, কিন্তু যেন বিমুখ হয়ে উভতিব বা মন পছন্দর বস্তু ক্রয় করে আনব পড়া নাই। শিবসাগরের বজারের খবর আমাক জানাব আমার সাংবাদিক প্রদীপ গগৈ। বাহিরে আছে অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর দাম, বিশেষক বিভিন্ন পাচলির চড়া দামে বারুক জলাকলা খুঁয়াইছে সর্বসাধারণ জনতাক। মই বর্তমান উপস্থিত আছো শিবসাগরের কেন্দ্রীয় বজারত, আর এই কেন্দ্রীয় বজারতো প্রতিবিধ পাচলির দামেই পূর্ব তুলনায় বৃদ্ধি পাইছে। কি কারণ হব পাৰে পাচলির দাম বৃদ্ধির, আর জনসাধারণের আসলে কি ধরনের জিয়াটো ভুগিছে সেই বিষয়ে আমি জানিবলৈ চেষ্টা করি। মোক কাষত এগারী গ্রাহক আছে। দাদা, সকল পাচলি দামে সেঞ্চুরি কোবাইছে, কি কব? পাচলি দাম আর কি কব, পাচলির দাম তো বহুত বাড়ি আছে। 80 টাকা 100 টাকা তো পাচলি নাই, কিনবলে মুশকিল হয়ে গেছে, আর কি কব? আর তাদের প্রশাসনের প্রতি কি আহ্বান? প্রশাসনের প্রতি প্রশাসনে ডিসিশন নলেই হল, আর কি কব লাগে? রাঁধনীশালতো সাগে অসুবিধা মানে কি, আমার ঘর পাচলি ঘর আছে করো অল্প, তথাপি মাঝে মাঝে কিনা হয়, দামটা বাড়ি আছে। হয় দামটা মানে কম নাপায় দেখো না, 80 টাকা সমস্যা। বিশেষ আমি ইমান সমস্যা নপড়ো, ঘর আছে যে দাম বেশিয়ে পাও। পাচলির দাম কিয় বাড়িছে? পাচলি প্রচুর কম আছে, বর্ষণ কারণে পানির কারণে ব্যবসায়ী ভাষ্য যে পাচলি যে ধরনের প্রয়োজন হয় সেই অনুসরি পাচলি ইয়াত পাচলি উপলব্ধ হওয়া নাই, কারণ নাটনিয়ে দেখা দিছে বলি সদরি কৈছে ব্যবসায়ী সকলে। এগারী গ্রাহক আছে, দাদা কি লৈছে? এই আলু পেঁয়াজ লৈ আছো, এই আলু পেঁয়াজের কথাই সুধি আছো। অলপ দিনের আগলকে যে কেজি 30 টাকা আর 32 টাকা আছে আলু আর পেঁয়াজের,
এটা এই চাওক লাগিয়ে আছে বোর্ডত 40 আর 48 হল কি কব সকলো পাচলির দাম বাড়িছে ডেফিনেটলি বাড়িছে কি কেনকা সমস্যা কইছে ডেফিনেটলি আমার আমি তো মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমার যে মাহেকিয়া বাজেট আমি এটা হিসাবত চলিব লগা হয় সেই হিসাবটা আমি এটা করব নয় হয়ে পড়ছো যেটো পরিস্থিতি হয়েছে বাজেটক নিমিলা 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 ডেফিনেটলি হয়েছে আর মূল্য বৃদ্ধি রোধ করার ক্ষেত্রত প্রশাসন তথা সরকার যোগান বিভাগ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেয়া সর্বসাধারণ গ্রাহকেও সদরি করেছে কিন্তু এইখিনিতে লক্ষণীয় হব লক্ষণীয় একটা কথা হল যে মুখ্যমন্ত্রীগুলো কিছুদিন পূর্বে একটা টাস্ক ফোর্স গঠন করে আসলে পাচলি তথা খাদ্য সামগ্রীর দাম কিয় বৃদ্ধি হয়েছে সেই বিষয়ে নিরীক্ষণ করব বলে ঘোষণা করেছিল কিন্তু বর্তমান সেয়া সম্পূর্ণ ফুটুকার ফেনত পরিণত হল মূল্য বৃদ্ধির রোধত বিজেপি সরকার বিফল হয়েছে বলে অকপত স্বীকার করলে সাংসদ কামাখ্যা প্রসাদ দাসাই এই সময় মূল্য বৃদ্ধি রোধ করা অসম্ভব বলে কলে আকাশলঙ্ঘি মূল্য বৃদ্ধি হবই বলে মন্তব্য করেছে সাংসদগুলো বানর সময়ত বিরোধীয় রাজনীতি করার অভিযোগ তুলি বিরোধীর রাজনীতির প্রসঙ্গ আনি ব্যর্থতা এড়াই চলার চেষ্টা কামাখ্যা প্রসাদ দাসার স্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি হয়ে গেছে কারণ গোটে খেতে পথার শস্য একেবারে খাদ্য হয়েছে বিশেষকে শাক পাচলি পাবলে নাইকিয়া হয়েছে কারণ আপনাদের জানে যে 28 জেলার বহু হাজার হেক্টর মাটি পানির ডুব গেছে গতি এইখানে নিয়ন্ত্রণ করবো কারণে আমি সরকারক অনুরোধ আছো সরকার এই ক্ষেত্রে একটা ব্যবস্থাও গ্রহণ করছে নকরাও নয় কিন্তু আপনাদের এই বেলেগ ধরনের লোক নালে আমি এতিয়াও কৃষি ক্ষেত্রে স্বাবলম্বী হওয়া নাই এই কথাও মনত রাখব কৃষি ক্ষেত্রে স্বাবলম্বী হবর কারণে ইতিমধ্যে সরকারে বিভিন্ন ধরনের ব্যবস্থা লৈছে কেন্দ্র সরকার পি এম কিষাণের যোগেদিও ব্যবস্থা লৈছে এই কথাখিনি কলে মানুষ বেলেগ কথা পায় উৎপাদনের ক্ষেত্রে আমি স্বাবলম্বী হব লাগবে এই কথাটা মনত রাখব স্বাবলম্বী যদি নহয় আমি যদি বাইরেরপা পেঁয়াজ আনো বাইরেরপা যদি মিঠাতেল আনো তাহলে স্বাভাবিকভাবে দাম বাড়ব এই কথাটা আমি ভাবিছো এখানে পি এম কিষাণের যোগেদি আর কৃষি খণ্ডত উন্নয়নের যোগেদি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়েছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এন ডি বি মানে ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে কথা পাতি গাখির উৎপাদনও বড়োৱাৰ কথা চিন্তা চর্চা করছে গতি একটা দীর্ঘমেয়াদী অকন কিছু সময় লাগিব মই ভাবো তথাপিও বড় বেশি আকাশলঙ্গী মূল্য বৃদ্ধিয়ে জনসাধারণ জোরদার করব এই কথাটা নিশ্চিত এই কথাটা অস্বীকার করব নালাগে আমি অস্বীকার নাই করা কিন্তু কবাত কবাত এটা জিকার মূল্যটা আমি নিয়ন্ত্রণ করব নোৱাৰো দাংবডি মূল্যটা নিয়ন্ত্রণ করব নোৱাৰো এটা সম্ভব নহয় যদি কোনোবাই পারে না জানো মই কিন্তু সাংসদ হিসাবে মই এটো নিয়ন্ত্রণ করব পারি বলে ভাবা নাই মই খেতিয়ক খুঁজছো তেওঁলোকে কৈছে আমি ইমান কষ্ট আনিছো বহুত ঠাইত জিকা গছ মরি গেছে বরষুণত ডাংবডি গছ মরি গেছে গতি যেনে তেনে হাইলেণ্ডবিলাক যা আছে সেইবিল দুয়ে মুঠি আনিছে এটা ঢেকিয়ার দিন পড়ছে আপনাদের দেখিছে মানুষ গতি তথাপি আমি রাজ্য সরকার আহ্বান জানাম যে কোনোবাই এই ধরনের নিয়ন্ত্রণ করব খুঁজে তেওঁলোকক কিন্তু ভাঙি দিব লাগে আর ভাঙিব এই কথা নিশ্চিত মালিগাঁওত বস্তার ভিতর মৃতদেহ উদ্ধার করা হয়েছে পুনের কোথাও এই মুহূর্তের এক খবর মালিগাঁওর গুয়াহাটির মালিগাঁওত একটা কোঠাত বস্তা এটার ভিতর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বিশাল হাউসিং কমপ্লেক্সর পিছফালে উদ্ধার করা হয়েছে মৃতদেহ দুর্বৃত্ত সেই ব্যক্তিগুলো হত্যা করে মৃতদেহ বস্তাত ভরাই থ যার সন্দেহ করা হয়েছে উদ্ধার হওয়া নাই এতালেক লোকজনের পরিচয় ঘটনাস্থলীত আরক্ষী গৈ পাইছে ঘটনার তদন্ত আরম্ভ করেছে মরতর পরীক্ষা করা হব ব্রেকিং নিউজ এই মুহূর্ত দুর্বৃত্ত হত্যা করে মৃতদেহ বস্তার ভিতর ভরাই থাকে বস্তা উদ্ধার করা হয়েছে কোঠা এটার ভিতর মালিগার ঘটনা ইয়া এইটো মা